আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গর্ভবতী মহিলা স্বপ্নে সাপ দেখলে কি হয় আমাদের মধ্যে অনেক গর্ভবতী মায়েরা বা বোনেরা রয়েছেন যারা স্বপ্নের মধ্যে সাপ দেখেন একে তো আপনারা গর্ভবতী এবং স্বপ্নে সাপ দেখে অনেক ভয় পেয়ে যান আর ভয় পাওয়াটাই স্বাভাবিক আজকের এই ভিডিওতে আমরা জানবো গর্ভবতী মহিলা স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা কি হতে পারে এটি কি ভয় পাওয়ার মতো স্বপ্ন নাকি খুশি হওয়ার মতো যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে কালো সাপ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার পিছনে হয়তো অনেক শত্রু আছে যারা তার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে অথবা এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে সে যে গর্ভবতী হয়েছে তার দ্বারা তার আত্মীয় স্বজন বা কাছের মানুষ খুশি নন তবে একটা কথা বলে রাখা ভালো গর্ভাবস্থায় মানুষ অনেক ধরনের চিন্তা করে তাই এ চিন্তা অবস্থায় স্বপ্নে দেখে মানে দিনে যা চিন্তা করে ঘুমের মধ্যে তাই স্বপ্ন দেখে এজন্য তাদের স্বপ্ন বেশি একটা গুরুত্বপূর্ণ নয় তাই গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো চিন্তা না করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনাদেরকে সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আমিন স্বপ্ন বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। কোরআন সুন্নার আলোকে আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার জন্য